সময় থাকতে থাকতে সেরে নাও। নিতাই গৌর হরি গো, আজকে আশ্বক্তি রূপ সরোবরে গজেন্দ্র নেমেছেন হস্তিনী কুলকে সঙ্গে নিয়ে, জলকে নিগড়ছে উন্মত্ত কামে মত্ত হয়ে গজরাজ, উন্মত্ত কামে মত্ত হয়ে গজরাজ জলকেলি করছে, কিন্তু জানে না যে সমন যে ওখানে, সমন যে ওইখানে, হাতিটা জানে না কি হয়েছে, কে যেন হাতিটার পশ্চাৎপদ পিছনের পাতাকে কামড়ে ধরেছে। গজরাজের পশ্চাৎপদ কামড়ে ধরেছে। গজরাজ বুঝতে পারছেন কে যেন আমার পিছনের পাটা কামড়ে ধরেছে, কিন্তু চৈতন্য নাই, অমিত্ব আছে তো। জগতে সব থেকে বলপ্রদ প্রাণী তাই না, হস্তে হচ্ছে সব থেকে বলপ্রদ প্রাণী, প্রচন্ড শক্তিশালী, অতিকায় দেহ, সে ভাবছে আমার অতিকায় দেহ, আমার মতো বল কি আছে, কে ধরেছে আর, ও ছিটকে ফেলে দেবো। কিন্তু একটা নকল, একটা কুমির পাটা কামড়ে ধরেছে। আস্তে আস্তে কুমিরের কামড়ে গজেন্দ্রর জীবনী শক্তি নাশ হচ্ছে। আমাদের জীবনী শক্তি হচ্ছে রক্ত, তে রক্তটা ধীরে ধীরে বের হচ্ছে, আর গজরাজ আস্তে আস্তে দুর্বল হচ্ছে। এবার ভাবছি না বললে নয়, সঙ্গিনীদের বলছে জানো আমাকে মনে হয় কোন জলজ নক্র কুমির আমাকে গ্রাস করেছে, আমার পশ্চাৎপদ আক্রমণ করেছে, কামড়ে ধরেছে, তোমরা আমাকে বাঁচাও, আমি যেন ডুবে যাচ্ছি। আমি ভেবেছিলাম আমি মানে কখনো জলে ডুববো না, আমার শরীর তো অধিকার, কিন্তু আমি দেখলাম আমার ভাবনাটা বৃথা, আমার দেহটা যেন ডুবে যাচ্ছে। হস্তিনী সঙ্গিনীগণ সুর দিয়ে সুর পেঁচিয়ে গজেন্দ্রকে টানছেন, কিন্তু পারছে না। হস্তিনীগণ যখন দেখছেন যে না আমাদের শক্তিতে তো আমরা গজেন্দ্রকে উদ্ধার করতে পারবো না, অতএব আমাদের পলায়ন করাটাই শ্রেয়, আমাদের পালিয়ে যাওয়াটাই শ্রেয়, না 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 না, গজেন্দ্রর বিপদ হয়েছে আমাদেরও হবে, একে অপরকে বলছে চল চল পালিয়ে চল, সব সাত্রে সাত্রে কুলের দিক চলে যাচ্ছে। এতক্ষণ গজেন্দ্রর ছিল অহংকার, মনে বল ছিল, দেহের শক্তি ছিল, কিন্তু যখন দেখছেন তার সঙ্গিনীরা একে একে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, তখন গজেন্দ্রল হয়ে পড়ল, মনটা বড় খারাপ হয়ে গেল গো, যে আমার সাথীরা যারা আমার এত প্রিয় ছিল, যাদেরকে আমি কত সুখ দিয়েছি, যাদের জন্য আমি কত কি করেছি, তারা একে একে আমার ছেড়ে যাচ্ছে, তাহলে আমি একা এই জগতে যে সত্যি আমরা একা না, এই বোধটা আমাদের হয় না। যেদিন আমাদের এই বোধ হবে আমি একা, শুধু আমার আছে প্রাণ শ্রী গোবিন্দ, এই বোধটা যেদিন হবে সেই দিনই কৃপা আসবে। এতদিন পরে গজেন্দ্রর চৈতন্য হলো, সে ভাবছে আজ আমি বড় একা, আজকে আমার কেউ নেই,
সঙ্গিনীরা কুলে উঠে ওই পিছন দিকে ফিরে ফিরে একটু তাকিয়ে তাকিয়ে সব দৌড়চ্ছে। গজেন্দ্র যেন ডেকে বলছে, ও গো তোমরা আমাকে ছেড়ে যেও না, আমি যে তোমাদের। হস্তিনীরা সবাই চলে গেল, গজেন্দ্র এখন একা। যুদ্ধ কতদিন হচ্ছে কেন? সুদেব স্বামীবাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ 1,000 বৎসর ধরে এই গজ কুমিরের যুদ্ধ হলো। দেখতে দেখতে গজরাজের দেহটা ডুবে গেল, শুধু মাথাটুকু আছে, মস্তকটুকু আছে, শরীরটা ডুবে গেছে, ছলাৎ ছলাৎ করে জল বয়ে যাচ্ছে পিঠের উপর দিয়ে। হঠাৎ চৈতন্য হলো, কেউ তো নেই, কেউ তো আমার নয়, কি বলে আমার নয়, আমি একা নই, আমার আছে কে? না সরোবরে ফুটেছিল একটা নীল পদ্ম। কমল লোচনের কথা মনে পড়ে গেল। তাই তো, আর কেউ না থা, আমার তো কমলোচন, আমার তো সে গোবিন্দ আছে, অমনি গাজর আর ডাকছে, হে গোবিন্দ, হে দেবনাথ, তুমি একটি বার আমাকে দর্শন দাও, আমি তোমাকে ভুলে গেছি, এতকাল আমি তোমাকে ভুলেছিলাম, ভেবেছিলাম এই সংসারটা মনে হয় আমার, কিন্তু এখন দেখলাম এরা কেউ আমার আপন নয়, শুধু আপন বলে যদি কেউ থাকে শুধুমাত্র তুমি। দিনের শেষে দিননাথ, বেলা থাকতে থাকতে একটিবার দেখা দাও। ভালো করে দৃষ্টান্তটা অনুভব করব। গজেন্দ্র হাতি ভগবানকে ডাকছি, কিন্তু একটিবারও বলছেন না, বলেনি তুমি এসে আমাকে রক্ষা করো। আমি কাল কবলিত, আমি মৃত্যু কবলিত, আমি কুমির দ্বারা কবলিত, তুমি আমাকে রক্ষা করো প্রভু। এ কথাটা গজেন্দ্র বলছেন না, কি বলছেন দেখা দাও। এখানে বিপদগ্রস্ত অবস্থায় পড়ে কিন্তু ডাকছে না যে তুমি আমাকে সে রক্ষা করো, বাঁচাও। কেন? বিপদে মনে রক্ষা করো, এমনই প্রার্থনা। শুদ্ধ ভক্ত কখনো ভগবানের কাছে এটা চায় না যে প্রভু তুমি আমাকে রক্ষা করো। গজেন্দ্র বলে উনি ভাগবতে কোথাও, শুধু বলছে দেখা দাও। কেন? না মৃত্যু তো আমার হবেই, মৃত্যু তো ধ্রুব সত্য, মৃত্যু তো জগতের ধ্রুব সত্য, ধ্রুব প্রাপ্তি। হয়তো জন্ম নিয়েছেন আপনি, অর্থ পাননি, জীবনে দরিদ্র হয়ে রইলেন, সন্তান পাননি, নিঃসন্তান হয়ে রইলেন, ঘর হয়নি, নিরাশ্রয় হয়ে রইলেন, পরের বাড়িতে বাড়িতে থাকলেন, কিন্তু একটা সম্পদ ধ্রুব, সেটা আপনি পাবেনই পাবেন, হাজার কাল সেটা মৃত্যু। ওটা সকলের জন্য বরাদ্দ, পাবেন পাবেন। তাই গজরাজ ভাবছে, মৃত্যু আমার অবধারিত, মৃত্যু আমার বরাদ্দ সম্পদ, মৃত্যুই মুখ্য,
মৃত্যুতেই জীবের মোক্ষ প্রাপ্তি ঘটে। এই জন্যই সুখদেব গজেন্দ্র মোক্ষম লীলা বলেছেন ভাগবতে। তোমাকে দেখা দাও, দেখতে চাইছেন বলে কেন? বলে মৃত্যু তো আমার হবে, চলে তো যাব, কিন্তু এটাই তোমার চরণের বাসনা, আমি তো চলে যাব, যাওয়া উঠবি, তোমার ওই ভুবন মোহন রূপটিকে একটু দেখা দাও। এসো হে সারূপে, দাঁড়াও সম্মুখে, ভুবন আলোকিত হোক তব ওই রূপে, দেখা দাও এর প্রাণ নাও, আমাকে একটুবার দেখা দাও, আমার মৃত্যু হবে তাতে দুঃখ নেই, শুধু একটাই তোমার কাছে বাসনা শ্রীহরি, হে প্রভু শুধু যাবার বেলা যেন তোমাকে একটু দেখে যেতে পারি। ভগবান যোগনিদ্রায় ছিলেন আর কমলা চরণ সেবা করছিলেন। তখন যে মাত্র ভগবানকে স্মরণ করেছে ভগবান অঙ্গে চমকে উঠেছিল। কমলা বলছেন, প্রভু তুমি অমন করে চমকে উঠলে কেন? ভগবান কথা বলছে না, ডাকছে, গুরু খগপতি তুমি কোথায়, কারা করেছো, আমার ভক্ত বিপদে পড়েছে, আমার যেতে হবে, আমার ভক্তকে রক্ষা করে দর্শন দিতে হবে। অমনি খগপতি গরুর এসে দাঁড়িয়েছেন। কমলা বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ, বলি জানি না। কমলা, বলবার সময় নাই, বলবো পরে, আমার ভক্ত বিপদে পড়েছে, এখনো শরীরটা ডুবে গেছে, শুধু মাথাটুকু বাকি আছে, আমি যেতে যেতে হয়তো মাথাটাও ডুবে যাবে, যদি ডুবে যায় ভক্ত আমার দেখা পাবে না, জগতে আমার নামের কলঙ্ক হবে, আমি ভক্তকে দর্শন দিতে পারিনি, মৃত্যুর সময় সে আমাকে দেখতে চেয়েছিল কিন্তু তাকে দর্শন দিতে পারিনি, আমার নামের কলঙ্ক হবে। এসে তোমাকে বলব, গরুরের ভিতর করে ভগবান চলছেন গজেন্দ্রকে উদ্ধার করতে, দর্শন দিতে। যখন আকাশপথে আসছেন উড়ে, ভগবান গরুরকে বলছে, দ্রুত দ্রুত তাড়াতাড়ি চলো, আমার ভক্ত ডুবে যাচ্ছে, তুমি কি জানো না নামেই ভক্ত মানার সাথে, আমার যেমন মৃত্যু নাই, আমার যেমন চ্যুতি নাই, আমার যেমন বিনাশ নাই, আমার শরণাগত ভক্তেরও এই জন্ম বিনাশ হয় না, যদি কেউ আমাকে স্মরণ করে। গরু দ্রুত চলো, তাড়াতাড়ি চলো, তীব্র গতিতে গরুর উড়ে আসছে ভগবানকে পিঠে নিয়ে, কিন্তু পাচ্ছে না, নিজ বাহনের প্রতি নিজ রথের প্রতি ধৈর্য হারিয়ে যাচ্ছে। না তুমি মনে হয় আর আমাকে নিয়ে যেতে পারবে না, আর হয়তো আমার শেষ দর্শন হবে না ভক্তকে, ভক্তকে দেখা দিতে পারলাম না, এটা বড় দুঃখ নয়, প্রাণ যাওয়ার সময় যে ভক্ত আমাকে দেখতে চায়, এখন ভক্তকে দর্শন করাই আমার বড় কর্তব্য, যে মৃত্যুর সময় আমার স্মরণ নিয়েছে, মৃত্যুর সময় আমাকে দর্শন করতে চেয়েছে, তাকে দর্শন করতে পারবো না, এমন দুর্লভ ভক্ত যে ডুবে গিয়েও ভোলে না আমাকে, ডুবতে বসেছে তবুও আমাকে মনে রেখেছে, আমাকে যেতেই হবে, আকাশপথে এসে গেছে। আর এদিকে নক্র ওই কুমিরটা এমন ভাবে গজরাজকে আকর্ষণ করছে, গজরাজের এখন মাথাটাও বাবা ডুবে গেছে, শুধু চোখ দুটো আর সুরটুকু বাকি আছে, দুটো চোখ বাকি আছে, হাতির চোখ তো খুব ছোট, শুধু চোখ দুটো বাকি আর সুরটা বাকি,
মাথার অর্ধেক অংশ ডুবে গেছে। গোবিন্দ দেখছেন গরুর পিঠে নামলে হয়তো আমি পৌঁছাতে পারব, তার আগেই ভক্ত আমার। এদিকে গজেন্দ্র ভগবানকে দর্শন করে ফেলেছেন, গরুর পিষ্টে করে প্রভু আসছেন। গরুর পিষ্টে প্রভু আসছেন দর্শন করে, এই দর্শন করতে করতেই ওই সামনে যে নীল পদ্মটা ছিল অমনি সুর দিয়ে পদ্মটা ছিঁড়ে পদ্মটা তুলে ধরেছেন, পদ্মটাকে তুলে ধরেছে সুরে। আর প্রভু নামছেন, ভক্ত ডুবে গেল, চোখ দুটো ডুবে গেল, জলের চোখ ডুবে গেছে, শুধু সুরটুকু জেগে আছে। আর সুরের অর্ধে রয়েছে পদ্মটা, যেন মনের নিবেদন জানিয়ে দেখেছে প্রভু আমি চলে গেল, আমি পেয়ে যেতে পারলাম না, এই কমল অঞ্জলিটি রেখে গেলাম, তুমি নিজে গুণে গ্রহণ করো। গোবিন্দ ঝাঁপিয়ে পড়েছেন, গুরুরের প্রতি আস্থা রাখতে পারলেন না, গরুর পৃষ্ঠ থেকে ভগবান ঝাঁপিয়ে পড়লেন নিজ শরণাগত ভক্তকে রক্ষা করতে। প্রভু ঝাঁপিয়ে পড়লেন সুরের থেকে ফুলটাও গোবিন্দ চরণে। গোবিন্দ কি করলেন না, এসেই সুরটাকে ধরে ফেললেন, ডুবতে দিল না। এটাই ধর্ম, ধর্ম ধরে রাখে। শরণাগত ভক্তকে প্রভু ধরে রাখে, সুরটা ধরে ফেলেছে। এবার সুর ধরে এমন ভাবে টানলে, আকর্ষণ করে এক টানে অত বড় গজেন্দ্র শরীরটাকে এক টানে তুলে সরোবরের কূলে ফেলে।